কলকাতাতে আমরা ছ কলকাতাতে ছট পুজোর এত কিছু বুঝতে পারি না আর ওই শুনি ছট পুজো ওই পর্যন্ত আর আমাদের গোটা পাড়াতে একজনে মানে একটাই বাড়ি ছিল বিরাট বাড়ি মানে তোমার ওই জয়েন্ট ফ্যামিলি বলে না ওরকম বিরাট বাড়ি ওই বাড়িতে প্রায় পনেরো ষোলোজন মেম্বার তিন চারটে ভাই তাদের ছেলে ছেলে কম মেয়ে বেশি হ্যাঁ মেয়ে বেশি কিন্তু টাইটেল ছিল দাস ঠিক আছে ওদেরকে খালি দেখতাম যে এরকম ভর্তি ভর্তি গয়না পরে সে কানে এত বড় বড় দুল পরে ভালো দামি দামি শাড়ি পরে সব খালি পায় যেত ছ আর কিন্তু এখানে যেন বুঝতে পারি ওখানে কিছু বোঝা যায় না ছটের দেখতে চেয়েছিল এই দেখো এটা হচ্ছে পুনকে শাক আজ তোমার জন্য ভিডিওর ক্লিপিংসটা নিয়েছি চলো আজকে রান্না করবো পুনকে শাক পুনকে শাক এই যে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার বড়িটা অল্প বড়ি শাকও অল্প পাঁচটা বড়ি আমি ভেজে নেব বড়িগুলো সব কিন্তু বিউলির ডালের বড়ি বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটা তুলে নিই বড়িটা তুলে নি এর মধ্যে আমি ফোড়নগুলো দেবো আগে বড়িটা তুলে নিই এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দু পিস করে দেবো আর দেবো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে বেগুন আর শাকটা আমি একসাথে কেটে রেখেছি এটা দিয়ে দেবো দেখো শাকটা নিজস্ব যেই জল বেরিয়েছে তাতেই শাক বেগুন সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়িগুলো ভেঙে দিয়ে দেব। দিয়ে দেবো একটুখানি অল্প একটুখানি হলুদ আর একটু মিষ্টি একটু হলুদ না দিলে হলুদ ছাড়া রান্না ঠিক না কারণ হলুদ অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে অল্প একটু হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো নুন তো আগেই দিয়ে দিয়েছি তাহলেই আমাদের পুনকে শাক রান্না শেষ এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব শাকটার সাথে আর এই শাকটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে এটাতে রসুন ফোড়নও দিতে পারো কিন্তু আমি রসুন ফোড়ন আজকে দিলাম না যেহেতু আমি বড়ি দিয়ে শাকটা আজকে বানিয়েছি সেই জন্য তাহলে রেডি আমাদের কুনতে এখন বানাবো তেলাপিয়া মাছের ঝোল পল্লবকে বললাম মাছ আনার কথা রাতে শুধু এক বেলার মাছ ওই জন্য একটা মাছ নিয়ে আসলো দু পিস করে নিলাম কেননা আমাদের না ওই আছে ফ্রিজ ঠিক আছে কিন্তু প্রয়োজন না পড়লে ফ্রিজে রেখে খেতে ভাল লাগে না টাটকা টাটকা আনবো টাটকা টাটকা খাবো এতে আবার অনেকেই দেখে আবার কিপটে ঠিপটে অনেক কিছুই হয়তো মনে করবে তো যাই হোক বাদ দাও আর রাত্রে করবো তরকারুটি তো দেখো বড়ি দিয়ে ফুলকপি আলু আর ধনেপাতা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছটা করব আর মাছটা ভীষণই টাটকা তাজা তাই জন্য মাছটা এইভাবে করছি তো দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করি আর পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এখনকার মতো টাটা বাই বাই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আর এখন বাজে বিকেল চারটে পনেরো আমি চলে এলাম তোমাদের সামনে সকাল থেকে নিজে সেইভাবে আসিনি তোমাদের সামনে ইন্ট্রোডিউস করিনি তো আমি কি কি করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নিও তোমরা আমি সকাল থেকে কি কি করেছি তো আজকে আসলাম গতকাল তো সারাদিন মায়ের বাড়িতে ছিলাম আর বুঝতেই পারছো যে ওই বাড়িতে থাকলে একটু একটু তো চাপটা বেশি থাকেই তো যাই হোক সেই জন্য সেইভাবে আর তোমাদের সাথে দেখাও করতে পারিনি আড্ডাও মারতে পারিনি শুধুমাত্র যা যা করেছি সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে আর তোমার দেখেছো তোমরা নিশ্চয়ই যে আমি ছট পুজোর একটা দুটো ক্লিপিংস দিয়েছি তো ওগুলো হচ্ছে আমার বড় ভাগ্নি অনেকেই বলছো যে বড় ভাগ্নি কেন বড় ভাগনিকে দেখি না কেন ও ঠিক ক্যামেরা একটু ক্যামেরা সাই ও একটু ক্যামেরা সাই ও ঠিক ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ছবি তুলতে ঠিক আছে কিন্তু ভিডিও করতেও অতটা ক্যামেরা ফ্রি নয় এদিকে ফোনটা মেসেজ ঢুকেই যাচ্ছে তো যাই হোক ও ততটা ক্যামেরা ফ্রি নয় আর একটা কথা বলে রাখি আমাকে ফোন করেছিল ঝিলিক আমারই পরিবারের একজন সদস্য ঝিলিকের ফোর সাথে কথা বলতে বলতে আমার ফোনের কিন্তু চার্জটা শেষ হয়ে গেছিলো যার জন্য সুইচটা অফ হয়ে গিয়েছিল সরি ঝিলিক কিছু মনে করো না বোন আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তাই তোমার সাথে আর কথাটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম সারাদিন কি করলাম দেখলে আর হ্যাঁ যেটা বলছিলাম গতকাল যে ছট পুজোর ক্লিপিংসটা শেয়ার করেছি ওটা অ্যাকচুয়ালি আমার বড় ভাগ ওর যেটা ওর যে উড বি ফ্যামিলি মানে ওদের এনগেজমেন্ট হয়ে গেছে ওদের এনগেজমেন্ট হয়ে গেছে সোশ্যাল ম্যারেজটাই খালি বাকি আছে যেহেতু এনগেজমেন্ট হয়ে গেছে সেই জন্য ও ওই বাড়ির রীতি নীতি সবই পালন করে তা ওই দীর্ঘ চার দিন ধরে উপোস করে জল না খেয়ে যেহেতু বাড়ির বড় বউ সব নিয়ম নিয়মকানুন মেনে ভীষণ কর আমি এতদিন এত মানে এর আগে তো ওর ওর এনগেজমেন্ট হওয়ার পরে আমি এটাই ফার্স্ট দেখলাম ওকে তো এত নিয়মকানুন যে ছট পুজোয় থাকে আমি জানতাম না সত্যি ভীষণ কঠিন ভীষণ মানে ভীষণ নিষ্ঠা সহকারে পুজোটা করতে হয় তো ওরাই পুজো করছিল সেই পুজোর ক্লিপিংসটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তা যাই হোক দেখেছো সবাই বলেছো খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো তোমরা সবাই আমার পরিবারের যত সদস্য আছো তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আমি জানি সবসময় তোমরা আমার পাশে আছো তোমাদের জন্য আমিও সবসময় যখন যেখানে পারছি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেই সঙ্গে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার যে আমি যেমন সবকিছু শেয়ার করছি আমি সবকিছু কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে যতটা করা যায় এইটা তো নয় যে একটা পার্সোনাল লাইফ পুরোটাই সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় তার নয় তবুও যতটুকু শেয়ার করা যায় তারপরে তোমাদের জন্য যখন যা হচ্ছে সেটাই নিয়ে এসে চেষ্টা করছি সেটাই শেয়ার করার তেমনি তোমরাও আমার সাথে আছো আমাকে যথেষ্ট ভালোবাসো আরও একটা আমাদের যেমন আমার যেমন দায়িত্ব আছে তোমাদের প্রতি তোমাদেরও সেরকম একটা দায়িত্ব আছে আমার প্রতি আমাকে এতদিন ধরে দেখছো আমাকে প্রায় আমি ব্লগিং করছি প্রায় এক বছর হতে চললো ডিসেম্বর হলে এক বছর হবে তো তোমরা এতদিন ধরে আমাকে দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ আমি আজকে থেকে কিছু কমেন্ট পড়া শুরু করব মানে সব কমেন্ট তো পড়া যায় না একশো পড়া যায় না তো কমেন্ট 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 কিছুটা পড়ার চেষ্টা যদি কারোর যায় প্লিজ সে রাগ করো না হ্যাঁ রোলিং করে কমেন্ট পড়বো এমন নয় যে একজনের কমেন্টই সময় পড়বো চেষ্টা করবো ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টই পড়ার আমার একটাই অনুরোধ তোমাদের কাছে তোমরা আমাকে ভুল বুঝো না তোমরা রাগ করো না তোমরা যেমন কমেন্ট করছো করে যাবে আমার যতটুকু সম্ভব আমি কমেন্ট তোমাদের সাথে মানে কমেন্টটা এই ভিডিওতে পড়ার চেষ্টা করব ঠিক আছে আর আজকে যে দুটো রেসিপি শেয়ার করেছি দেখো আহামরি কিছু রেসিপি না তবুও যেটুকুই করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর যেদিন ঘরে থাকি সেদিন তো রান্না আর সকালবেলা উঠে নানান কাজ ছাড়া আর কোনো কাজ থাকে না যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো তো সেই জন্য রান্নাটাই শেয়ার করি আর ওই যা করেছি চা খেয়েছি ব্রেকফাস্ট খেয়েছি ব্রেকফাস্টে খেয়েছি আজকে হচ্ছে নাড়ু আর মুড়ি আমাকে আমি ওই সাদা যেটা নারকেলের সাদা নাড়ু না মানে চিনির নাড়ুটা ওটা ভীষণ ভালোবাসি তো তোমাদের পল্লবদার এক বন্ধু আমাকে পাঠিয়ে দিয়েছিল দশটা নাড়ু তো কালকে দুটো নাড়ু খেয়েছিলাম আজকে আবার নাড়ু আর মুড়ি দিয়ে নাড়ু মুড়ি ব্রেকফাস্ট করতে করতে বাপের বাড়ির কথাটা ভীষণভাবে মনে পড়লো কারণ আমার বাপের বাড়িতে বলেছি তোমাদের হয়তো আগেই সাতটা নারকেল গাছ ছিল সেই নারকেল গাছের নাড়ু আমাদের ঘরে বারো মাস থাকতো আর লোকজন এলে নাড়ু মুড়ি তারপরে নারকেল কোড়া ঘি চিনি দিয়ে মুড়ি বা চিড়ে ভাজা এগুলোই কিন্তু বেশিরভাগ বাইরের খাওয়া তো ছিল না এগুলোই বেশিরভাগ খাওয়া ছিল ওই এখনকার মতন যেমন আমার ছেলে মেয়ে করে আমার ছেলে মেয়ে করে এবং সেই বায়না আমরা রেখেওছি যখন যেমন তখন তেমন ম্যাগি খাবো চাউমিন খাবো আজকে বিকেলে একটু তড়কা বানিয়ে দাও একটু ঘুগনি বানিয়ে দাও এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও একটু আলু কাবলি করে দাও আমাদের সময় কিন্তু ওসব ছিল না আমাদের সময় কী ছিল ওই বিকেলবেলা এক গামলা মুড়ি মাখা হলো নারকেল কুড়িয়ে চিনি দিয়ে আর খাটি ঘি নিয়ে আসতো জেঠু অফিস থেকে মানে জেঠুর অফিসে একজন দিতে আসতো ওখান থেকে ঘি নিয়ে আসতো ওই দিয়ে মুড়ি মাখা হলো সবার এক বাটি বাটি করে হয়ে গেলো একটা করে চামচ ওটাই হলো বিকেলের খাবার এরকমই চলতো আমাদের সময় তো যখন যেরকম তখন সেরকম তা আজকে নারু খেতে গিয়ে দুজনেরই সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক আমি কিছু কমেন্ট পড়ব কথা দিয়েছি কিছু ভালো ভালো কমেন্ট তোমাদের পড়ি আর আবারও বলছি যাদের কমেন্ট আমি পড়তে পারছি না তারা কিন্তু প্লিজ রাগ করবে না কেননা সবার কমেন্ট একসাথে পড়া তো সম্ভব না তাহলে আমাকে টোটালটাই কমেন্ট পরেই কাটিয়ে দিতে হবে সবার কমেন্ট একসাথে পড়া সম্ভব নয় তাই কিছু কমেন্ট গতকালের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে যে কমেন্টগুলো এসছে সেই কমেন্ট বা আগের একটা দুটো ভিডিও আগের থেকে দু চারটে কমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা হ্যাঁ একটা কথা দিচ্ছি তোমাদের আমি যে রোজই একজনেরই কমেন্ট পড়ব এরকম ব্যাপার নয় অল্টারনেট করে রোলিং করে আমি কমেন্ট পড়বো তোমরা কমেন্ট করো আমি তার মধ্যে থেকে ভালো ভালো কমেন্ট বেছে নিয়ে পড়বো তো গতকালের ভিডিওতে যে কমেন্টগুলো এসছে তার মধ্যে আমি কয়েকটা ঠিক করে রেখেছি যেগুলো পড়বো আমি তোমাদের তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি আর কাছে একটাই বক্তব্য আমাকে কিন্তু ভুল না কেউ মনে করো না যে দিদি বা আন্টি আমাকে যারা আন্টি ডাকো সবাই আমার ছেলে মেয়ে যারা আমাকে আন্টি ডাকো সবাই আমার ছেলে মেয়ে আর যারা আমাকে দিদি বৌদি ডাকো তারা সবাই আমার ছোট বোন বা ভাই তো তাই বলছি তোমরা প্লিজ কেউ কিন্তু ভুল বুঝো না বা রাগ করো না রোলিং করে করে সবার কমেন্টই আমি পড়তে থাকব। তার মধ্যেও যদি কারো কারোরটা একবারও পড়া না হয় সে প্লিজ আমাকে কমেন্টে একবার মনে করিয়ে দেবে আমি নিশ্চয়ই তার কমেন্টটা পড়বো ঠিক আছে তো চলো আজকে কমেন্ট পরে আমি শুরু করি আজকের কমেন্টের মধ্যে কয়েকজন আছে যারা রোজ দিনই আমাদের আমাকে খুব খুব ভালো ভালো কমেন্ট করে তার মধ্যে একজন হচ্ছে ওর নাম হচ্ছে সেবিতা সবিতা মুখার্জি তো আইডিটার নাম হচ্ছে সেবি মুখ বলছে এরকম সবাই মিলে একসাথে এনজয় করলে দারুণ লাগে এটা হিউম্যান বডি অ্যান্ড মাইন্ডের জন্য খুব ভালো আর ছাদের গাছগুলোতে যখন ফুল ফুটবে অবশ্যই দেখাবে গতকালের ভিডিওটায় বলেছে বা আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথে এনজয় করেছে সেটা নিয়ে অনেক ধন্যবাদ সবিতা খুব ভালো থেকো আচ্ছা তারপরে হচ্ছে আরেকজনের আরেকজনের কমেন্ট যেটা না পড়লেই নয় সে হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু এবং আমার বাপের বাড়ির কাছেই তার বাড়ি তবে আলাপ কিন্তু আমার এখানেই হয়েছে আলাপ কিন্তু তার সাথে আমার আগে ছিল না সে হচ্ছে উৎপল চট উৎপল চক্রবর্তীর আইডি থেকে ওর মিসেস মাম্পি চক্রবর্তী আমাকে কমেন্ট করে দিদিভাই কেমন আছো আর আজকে দিদি ভাই তোমাকে খুব ভালো লাগছে আর কাকিমার রান্না খুব সুন্দর আর দিদিভাই তুমি মাঝে মাঝে ওখানে গিয়ে ব্লগ করবে খুব ভালো লাগে ওখানকার সবাইকে এত ভালো লাগে ওখানে সবাইকে সুন্দর একসাথে বসা গল্প করা খুব ভালো লাগে দেখতে ভালো থাকো আর সুস্থ থাকো দিদিভাই মাম্পি তোমাকেও বলি তুমিও খুব ভালো থেকো ও কিন্তু এটা গতকালের ভিডিওতে করেছে আমি বারবার বলে দিচ্ছি কোন ভিডিওতে করেছে গতকালের ভিডিওতে করেছে যেহেতু আমি শ্বশুরবাড়ি গিয়ে ব্লগটা করেছিলাম ওর খুব ভালো লেগেছে সেগুলো নিয়ে ও লিখেছে মাম্পি তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আরেকজনে কমেন্ট আমার না মানে আমাকে রোজ কমেন্ট করে এবং ভীষণই ভালো ভীষণই ভালোবাসে আমাকে সে হচ্ছে মঞ্জিতা মুখার্জি বহরমপুরে থাকে ও আমাকে কমেন্ট করে আজ কালকের ভিডিওতে যে কমেন্টটা করেছে সবাই মিলে একসাথে সময় কাটাতে খুব ভালো লাগে মনও ভালো থাকে মনও ভালো থাকে সবাইয়ের অনেক ধন্যবাদ মঞ্জিতা তোমার শরীর কেমন আছে জানিও আর তুমি খুব ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে তুমি খুব ভালো থেকো এটা গতকালের ভিডিও আমি দেখি তার আগের ভিডিওতে কিছু কমেন্ট ভালো কমেন্ট ছিল সেটা একটু আমি পড়ি আচ্ছা তার আগের ভিডিওটাতে আমি গল্প শেয়ার করেছিলাম সেখানে ইভা চ্যাটার্জি ও আমার খুব পুরনো অনেক পুরনো একদম ভ্লগের প্রথম থেকে আমার সঙ্গে আছে ও কমেন্ট করেছিল থ্যাংক ইউ অনুপমা আবার গল্প স্টার্ট করার জন্য খুব সুন্দর শিক্ষামূলক গল্প আমার একটা অনুরোধ কারোর উপর রাগ করে তোমার প্রতিভাটা নষ্ট করো না থ্যাংকস এগেইন তোমার গল্প শোনার জন্য ওয়েট করব বেস্ট অফ লাক অনেক ধন্যবাদ দিভা অবশ্যই তোমাদের জন্যই আমার গল্প লেখা তোমরা এইভাবেই আমাকে উৎসাহ দাও তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর তোমাকেও আমি কথা দিচ্ছি উইকলি এবার একটা করে গল্প লিখবো আর একটা করে তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই করব। একদম কিচ্ছু মনে করো না নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আরেকজন ভিউয়ার আর মানে আমার পরিবারের আরেকজন সদস্য তার কথা বলি তার দাঁড়াও এক মিনিট তার কমেন্টটা বার করে নিই রাজনন্দিনী চক্রবর্তী রাজনন্দিনী চক্রবর্তী শুধু আমার পরিবারের সদস্য না রাজনন্দিনী চক্রবর্তী আমার মেয়ের মতো ঠিক আছে ও আমার মেয়ের মতো ওর মানে ওর মা নেই তো আমাকে ভীষণ ভালোবাসে তো তোকে নাম ধরেই বলছি রাজনন্দিনী তুই করেই বলছি যেহেতু তুই আমার মেয়ের মতো ও লিখে যে কি গো কাকিমা তুমি অত সুন্দর ছোলা মাখা নিজেরাই খেলে দেখতে দারুণ লাগছিল জিভে জল পরে পরে গল্পটা খুব ভালো লাগলো মানে আগের দিনের তাই ছোলা মাখা শেয়ার করেছেন রাজতুন দিনেই সোনামা আমার খুব ভালো থাকিস খুব সুন্দর খুব যত্নে নিজের পরিবারটাকে সুন্দর করে গড়ে তুলিস আর জানি তুই চাকরি করিস তোর সময় হয় না তাও যখনই সময় হয় তুই আমাকে যে কমেন্ট করিস এর জন্য তোকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো আমি এই কটা কমেন্টই পড়লাম তো নেক্সট আবার পড়বো যাদের কমেন্ট আজকে পড়লাম সেগুলো আর পরের দিন পড়বো না আবার রোল করে অন্যদের কমেন্ট পড়বো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিন্তু যে হারে প্রচুর সাবস্ক্রাইব বাড়ছিল হঠাৎ করে আবার থমকে গেছে প্লিজ সাবস্ক্রাইব করো বেস্ট অফ লাক